বন্ধুরা, আমি সুদীপ আর তোমরা দেখছো টেকহাব বেঙ্গলি ইউটিউব চ্যানেল। তোমরা সবাই জানো বর্তমানে স্মার্টফোন আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। আর এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে বিভিন্ন স্মার্টফোন কোম্পানি প্রতিনিয়ত তাদের নতুন নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করছে। আর এই স্মার্টফোনগুলো আগের স্মার্টফোনের তুলনায় অনেক বেশি উন্নত এবং এর দামগুলোও আমাদের কিন্তু সাধ্যের মধ্যে। আর এরকমই একটা বিখ্যাত স্মার্টফোন কোম্পানি হচ্ছে রেডমি। তোমরা কম বেশি সবাই এই রেডমি কোম্পানির ব্যাপারে জানো, তোমরা হয়তো এদের ফোন ইউজও করে থাকবে। রিসেন্টলি এই রেডমি তাদের একটা নতুন স্মার্টফোন বাজারে এনেছে, আর এই স্মার্টফোনটার নাম হচ্ছে নোট 10S, বা বলতে পারো রেডমি নোট 10S। আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইলটার স্পেসিফিকেশন এবং ফিচার্সের ব্যাপারে ডিটেলে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। তো চলো ফার্স্টে আমরা দেখে নিই এর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি কেমন। এখানে আমরা পেয়ে যাব 6.43 ইঞ্চিস এর ফুল HD প্লাস অ্যামুলেটেড ডট ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও 20:9। তোমরা বুঝতেই পারছো তাহলে এর স্ক্রলিং এক্সপিরিয়েন্সটা কতটা ভালো হবে। এবং এর সাথে এটা অত্যন্ত পাতলা এবং লাইট ওয়েট, এর ওয়েট মাত্র 179 গ্রাম। আর এছাড়াও তোমরা এখানে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাবে, মানে যেটাকে তোমরা বলতে পারো পাওয়ার বাটনেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ডিজাইনের পরে একটা মোবাইলে আমরা সব থেকে বেশি যেটা গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে তার ক্যামেরা বা ক্যামেরা কোয়ালিটি। তাই এখানে আমরা এবার জেনে নিই এর ক্যামেরাটা কিরকম। এখানে আমরা পেয়ে যাবো 64 মেগাপিক্সেল কোয়াড ক্যাম, এতে থাকবে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সার, 2 মেগাপিক্সেল টেলিম্যাক্রো সেন্সার আর 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার। তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদের ফটোগ্রাফিক এক্সপিরিয়েন্সটা ঠিক কতটা ভালো হতে চলেছে। আর এর সাথে আমরা ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাবো 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যেটা হচ্ছে তোমার ইন ডিসপ্লে ক্যামেরা। এবার আমরা দেখে নিই এর প্রসেসরটা ঠিক কেমন। এখানে আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাবো মিডিয়াটেক হেলিও G95 অক্টাকোর প্রসেসর, এটা 12 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি এবং এর স্পিড হচ্ছে 2.05 GHz। তো তোমরা বুঝতেই পারছো প্রসেসরটা যথেষ্ট ভালো এবং তোমাদের এটা ব্যবহার করার সময় কিন্তু এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো দেবে, হ্যাং করবে না এবং এখানে তোমরা চাইলে গেম খেলতে পারবে এবং সেটাও কিন্তু খুব স্মুথলি চলবে। আর এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ অ্যান্ড্রয়েড 11 এর অপারেটিং সিস্টেমের সাপোর্ট। এবার আমরা আলোচনা করব এর স্টোরেজের ব্যাপারে। এই মোবাইলটায় তোমরা দু রকম স্টোরেজের দুটো ভ্যারিয়েন্ট পেয়ে যাবে, একটা হচ্ছে 6 GB র্যাম এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ, আরেকটা হচ্ছে 6 GB র্যাম এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এবং এক্সপ্যান্ডেবল তোমরা 512 GB অবধি সাপোর্ট পাবে, তার মানে তোমরা 512 GB অবধি মাইক্রো SD কার্ড তোমরা ইউজ করতে পারবে এখানে। এই ফোনটায় কিন্তু তোমরা SD কার্ড ইউজ করার জন্য আলাদা ডেডিকেটেড স্লট পেয়ে যাচ্ছ, আর এর সাথে ডুয়েল সিমের ফেসিলিটি পাচ্ছ, দুটোই কিন্তু ন্যানো সিম এবং সাথে পাচ্ছ 4G কানেক্টিভিটি। এবার আমরা দেখে নিই এর ব্যাটারিটা কেমন। এখানে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি পেয়ে যাব, যেটা হচ্ছে 5000 mAh এর। এটা অ্যাপ্রক্সিমেটলি তোমাদের 33 ঘন্টার কলিং ব্যাকআপ দেবে এবং এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য তোমরা কিন্তু এখানে টাইপ সি ফাস্ট চার্জের ফেসিলিটি পেয়ে যাচ্ছ। এর সাথে আমরা বেশ কিছু প্রয়োজনীয় সেন্সারও পেয়ে যাব, যেমন প্রক্সিমিটি সেন্সার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, অ্যাক্সেলোমিটার, জাইরোস্কোপিক সেন্সার, কম্পাস সেন্সার, এছাড়াও বেশ কিছু আরও সেন্সার রয়েছে এখানে। এবার আমরা দেখে নিই যখন আমরা ফোনটা পারচেস করবো ওই বক্সের মধ্যে আমরা কী কী জিনিস পেয়ে যাবো। তো প্রথমেই আমরা পেয়ে যাবো মোবাইলটা, মানে আমাদের হ্যান্ডসেটটা, এর সাথে আমরা পেয়ে যাবো USB কেবিল এবং এর অ্যাডাপ্টার, যেটার মাধ্যমে আমরা ফোনটাকে চার্জ করতে পারবো। আমরা সিম ইজেকশন টুল পেয়ে যাবো, এর সাথে পেয়ে যাবো ফোনটার একটা কভার, ইউজার গাইড এবং ওয়ারেন্টি কার্ড। এখানে বলে রাখি কোম্পানির তরফ থেকে আমরা 1 ইয়ার ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি পাবো। এই ফোনটা এখন অবধি মার্কেটে 3টে কালারে অ্যাভেলেবেল, একটা হচ্ছে শ্যাডো ব্ল্যাক, একটা হচ্ছে ফ্রস্ট হোয়াইট আর একটা হচ্ছে ডিপ সি ব্লু। এই 3টে কালারের মধ্যে যে কোনো তোমরা কালার চুজ করতে পারবে এবং কিনতে পারবে। এতক্ষণ তো আমরা ফোনটার সব ডিটেলস জেনে নিলাম, এবারে যেটা জানবো সেটা হচ্ছে ফোনটার প্রাইস। তোমাদের প্রথমেই বলেছিলাম যে ফোনটার দুটো ভ্যারিয়েন্ট রয়েছে, একটা হচ্ছে 6 GB এবং 64 GB এবং একটা হচ্ছে 6 GB এবং 128 GB। তো যেটা 6 GB 64 GB সেটার প্রাইস হচ্ছে 14,999 টাকা এবং যেটা 6 GB 128 GB সেটা হচ্ছে 15,999 টাকা, মাত্র 1,000 টাকার ডিফারেন্স। তবে এখানে একটা বিষয় বলে রাখি, এই প্রাইসগুলো কিন্তু কখনো আপ ডাউন করতেই পারে এবং এটা আমি অনলাইন প্ল্যাটফর্মের প্রাইস বললাম। তোমরা যদি কোনো রিটেল স্টোর থেকে গিয়ে কেনো সেখানে হয়তো কিছু টাকা বেশি হতেও পারে দাম, এবং অফার চললে বিভিন্ন সময় কিন্তু এটা প্রাইস আপ ডাউন করে, তো সেটা নিয়ে চিন্তা করার বিষয় নয়, অল্প কিছু টাকার আপ ডাউন হতে পারে। আর তোমরা বুঝতেই পারছো এই ফোনটা খুবই একটা ভালো ফোন এবং তোমরা অনলাইনে যদি দেখো তাহলে এটার রেটিং আউট অফ 5, 4.1। প্রচুর লোক এই ফোনটা কিনেছে অলরেডি এবং তাদের রিভিউ কিন্তু খুবই ভালো, তাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো তোমরা চাইলে কিন্তু এই ফোনটা কিনতে পারো। তোমরা যদি ফোনটা কিনতে ইচ্ছুক হও তাহলে কিন্তু আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে গিয়ে ডাইরেক্ট বাই করতে পারো। এছাড়া তোমরা কিন্তু রিটেল স্টোরেকেও এটাকে কিনতে পারো। তো এটাই ছিল রেডমি নোট 10S এর সম্পূর্ণ তথ্য। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও এই মোবাইলটা তোমাদের কীরকম লাগলো, তোমরা যারা কিনেছো এখন অবধি মোবাইলটা তাদের এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করতে পারো। এছাড়া এখন অবধি আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।